বিবাহ বিতর্ক যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না। বারবার পরম পিয়ার বিয়েকে নিয়ে উঠছে প্রশ্ন, প্রাক্তন আর বর্তমানকে মিলিয়ে যেন একাকার। বারবার কাঠগড়াই তোলা হচ্ছে নব দম্পতিকে, প্রাক্তন স্বামীকে নিয়ে একাধিকবার কটাক্ষ করা হচ্ছে পিয়াকে। সোশ্যাল মিডিয়া জুড়ে যেন প্রতিবাদের ঝড় বইছে, প্রাক্তনকে হিরো বানিয়ে বর্তমানকে যেন ভিলেন বানিয়ে তুলেছেন জনতা জনার্দন। 43 বছর বয়সে এসে নিজের আইবুড়ো নাম ঘুচিয়েও নিস্তার পেলেন না অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বিতর্কে আসলো এবার অভিনেতার 15 বছরের পুরনো প্রেম, জানে এবার বিস্ফোরক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। গায়ক তথা সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী এখন পরমব্রতর বর্তমান, তাতেই শোরগোল নেট পাড়ায়। কাঠগড়াই তোলা হচ্ছে পিয়াকে, পিয়া একজন সমাজকর্মী। 2 বছর ধরে গোপনে প্রেম পর্ব চলেছিল তাদের, বিয়ের পর্ব সেরে চমকে দিলেন পরমব্রত। আর বিয়ের পর থেকেই যেন শিরোনামে পরমব্রত, যার নেপথ্যে আছে তার বিয়ে। পরমব্রতকে বিয়ের আগে গায়ক তথা সঙ্গীত পরিচালক অনুপম রায়েরকে বিয়ে করেছিলেন পিয়া। 2015 সালে 6ই ডিসেম্বর কলকাতায় বেশ জাঁকজমক ভাবেই বিয়ে করেছিলেন অনুপম। সেই বিয়েই ভাঙে 2021 সালে, আর এখন নবদম্পতি পরম আর পিয়া। বিয়ে করা থেকেই নানান নোংরা আক্রমণের শিকার হতে হচ্ছে দুজনকে। তারকাদেরকে নিয়ে ট্রোল বর্তমান সময়ে নতুন কিছু নয়, কিন্তু এই বিতর্ক যেন থামারই নাম নিচ্ছে না। এবার জানিয়ে মুখ খুলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। পরমব্রতর বিয়ে প্রসঙ্গে উঠে এসেছে তার প্রাক্তন প্রেমিকাদের কথাও। স্বস্তিকা মুখার্জির সঙ্গে পরমব্রতর প্রেম একটা সময় সবারই জানা ছিল, কারণ সেই সম্পর্ক আড়ালে রাখেননি তারা। 15 বছর পুরনো সেই সম্পর্ক নিয়ে কাটাছেড়া হওয়ার সাথে সাথেই ফুঁসে উঠেছিলেন স্বস্তিকা। আর এবার অভিনেত্রী সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাগ করে নিলেন। পরম পিয়ার বিয়ের পর এই ট্রোলিং নিয়ে পরিচালক অয়ন চক্রবর্তী একটি সংবাদপত্রে নিজের মতামত রাখেন। ট্রোলিং প্রিয় জনগণকে ব্যঙ্গুর ছলে মোক্ষম জবাব দিয়েছেন পরিচালক। সেই লেখা এদিন ফেসবুকের দেয়ালে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ভাগ করে নেন এবং লেখেন, ঠাস করে যাদের গালে চড় মারতে ইচ্ছা করে কিন্তু মারা যায় না, তাদের জন্য মোক্ষম ওষুধিও এটাই। এর আগেও সমাজ মাধ্যমে এহেন কটাক্ষ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়, আর এবার মুখ খুলেন স্বস্তিকাও। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।